যখন পুরান পাগলে ভাত পায় না আর নতুন পাগলের আমদানি হয় তখন বিষয়টা কেমন হয়ে যায় তাই না আমি কি বুঝাতে চেয়েছি আপনারা ঠিকই বুঝতে পেরেছেন তার মানে বাজারে থাকা যেসব স্মার্টফোন কোম্পানিগুলো রয়েছে যেমন শাওমি ওপ্পো ভিভোর মতো বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো যেখানে ইউজার স্যাটিসফ্যাকশন দিতে পারছে না হুট করে সেখানে ঢুকে পড়লো লাওয়া একটা বাজেট সেগমেন্টের স্মার্টফোন নিয়ে আর এই স্মার্টফোনটা বাজেট সেগমেন্টের ভিতরে এমন কিছু স্পেক তারা দিয়েছে যেটা কিনা অভাবনীয় তো চলুন দেখে নেওয়া যাক এর খাতা কলমের যে স্পেকটা দিয়েছে সেটা আর কাজে কতটা মিল রয়েছে সেটাই যাচাই করব আজকের এই ভিডিওতে আর আমি আছি আরাম আপনাদের সাথে আর আপনারা দেখছেন উইথ আর এম ইউটিউব চ্যানেল আর আপনারা যদি আমাদের ফেসবুকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো লেটস ভিগেন শুরুতেই আমরা লাভা জেড ব্লেক্স এক্স স্মার্ট ফোনটার যদি আহ লুক্স ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখবেন এই ফোনটার লুক্স অ্যান্ড ডিজাইন বিল কোয়ালিটি কিন্তু একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ফোনের মতোই কিন্তু রয়েছে যেমন এট ফিকনেস থাকছে 8.5 মিলিমিটার এবং ওয়েট থাকছে একশো

পারলেও কিন্তু এর ব্যাক প্যানেলটা গ্লাস দিতে পারে নাই কেমন একটা দুঃখজনক হয়ে গেল না তা কিছু করার নাই চলে যাই পরবর্তী টপিকে তারপর আমরা এর যে হাইলাইটেড পয়েন্ট এই ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এতে থাকছে সিক্স ইঞ্চের একটা ওয়ান টোয়েন্টি হার্জের ফুল এইচডি প্লাস কার্প অ্যামোলেড ডিসপ্লে যেটি কিনা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ হলেও আমার কাছে এর কালারটা কেমন একটু লেগেছে মানে এর কালারটা তেমন ভালো লাগে নাই কারণ এই বাজেট রেঞ্জে আপনাকে তেমন ভালো কালারও প্রোভাইড করতে পারবে না লাভ যার ফলে এর ডিসপ্লে কে আমার কাছে মনে হয়েছে যে অ্যাভারেজ লেভেলের ওভারঅল আপনি যদি এই ফোনটার ডিসপ্লে কে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে মনে হচ্ছে যে এই ডিসপ্লেটা এগিয়ে থাকবে তার আরেকটি কারণ হচ্ছে এইটি কিন্তু এই বাজেট রেঞ্জে যেমন হচ্ছে বাংলাদেশি টাকায় এর প্রাইস হতে পারে থেকে টাকা এই পয়েন্টে আপনি কিন্তু বাজারে অন্যান্য কোনো স্মার্টফোনে এই ধরনের কার্ভ ডিসপ্লে পাবেন না সেটিও আবার ওয়ান টোয়েন্টি তার মানে এই প্রাইস পয়েন্টে এই ডিসপ্লেটাকে কিন্তু ওকে বলা যাচ্ছে তারপর কথা বলা যাক এর ক্যামেরা সেকশন নিয়ে আমার কাছে মনে হয়েছে এখানে অনেকটাই কাটিং করছে এর ক্যামেরা সেকশনে যেমন এর প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আমার কাছে এই ডেলাইট কন্ডিশনে ছবিটা মোটামুটি एवरेज লেগেছে বাট লো লাইটে যে কন্ডিশনে আপনার ছবি প্রোভাইড করবে বা তুলবে সেই ছবিটা কিন্তু আপনার মোটেও পছন্দ হবে না না হওয়ারই কথা কারণ বিশ থেকে হাজার টাকা প্রাইস রেঞ্জে এর থেকে ভালো আপনি কি এক্সপেক্ট করতে পারেন তাই না যাক ওভারঅল আমার কাছে এর ক্যামেরাটা এভারেজ মনে তারপর যে বিষয় আমার খুব খারাপ লেগেছে সেটি হচ্ছে আপনার এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ টু ভিডিও রেকর্ড করতে পারবেন বাট সেখানে থার্টি এফপিএস যার ফলে আপনার কিন্তু আপনার ভিডিও করার সময় একটা সেকি সেকি ভাব থেকে যাবে আর এতে কিন্তু আপনারা ওআইএস পাচ্ছেন না এতে পাচ্ছেন আপনারা ইআইএস যার ফলে ভিডিওতে আপনারা বেটার স্টেপলাইজেশন পাবেন না আপনার হচ্ছে ভিডিওর ক্ষেত্রে আপনার অনেকটাই ছাড় দিতে হবে এই স্মার্টফোনটা থেকে আর আপনার এখানে কিন্তু আরেকটা যে বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে টেনের টিপিতেও কিন্তু আপনি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আমার কাছে মনে হয়েছে যে টেনের টিপিতে যদি সিক্সটি বা ওয়ান টোয়েন্টি এ দেওয়া যেত টুকে না দিলেও তারা কিন্তু পারতো কারণ টেন এ টিপিটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ এখন বর্তমান সময় আর ফ্রন্টের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিনের একটি সেলফি ক্যামেরা যারও পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট বলা যায় মানে বিশ হাজার টাকা ফোনেও এই একই লেভেলের পারফরমেন্স পাওয়া যায় মানে আপনি টেন এ থার্টি এ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন আর তেমন ভালো কালার কন্টেস্ট পাবেন না এই স্মার্টফোনের ফোনের ফ্রন্টের ক্যামেরা থেকে তো আমার কাছে মনে হয়েছে ওভারঅল এই ফোনটার সবচেয়ে বড় কস্ট কাটিং করা হয়েছে এর ক্যামেরা সেকশন সো এখন চলুন কথা বলা যাক এর পারফরমেন্স সেকশন নিয়ে এই ফোনটাতে আপনারা দেখবেন সিপিইউ হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটটি আর জিপি হিসেবে থাকছে মালি জি ফিফটি সেভেন আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জে এই জিপিউটা মোটামুটি অন্যান্য ব্র্যান্ড থেকে ভালো পারফরমেন্স দেয় মানে প্রিভিয়াসলি আমি বলেছি যে আপনার ক্যামেরা সেকশনে কস কাটিং করছে বাট এখানে পারফরমেন্স সেকশনে কিন্তু তারা তেমন কস কাটিং করে নাই এই সিপিউটা আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যে ব্র্যান্ডের আপনার ধরেন স্ন্যাপড্রাগন যে চিপসেটগুলো আছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্মার্টফোনের মধ্যে সেটা থেকে কিন্তু মাছ মোর বেটার পারফরমেন্স করবে এই চিপসেটটা সো আমরা এই চিপসেটটাকে টেস্ট করার জন্য এতে আমরা ফ্রি ফায়ার কল অফ ডিউটি বা হায়ার গ্রাফিক্যাল গেমগুলো খেলেছি তেমন কোনো হিটিং ইস্যু নাই বা এর গ্রাফিক পারফরমেন্সও অ্যাভারেজ লেভেলের বলা যায় বা মোটামুটি বলা যায় বাট তেমন কোনো ইস্যু পাইনি ওভারঅল এই প্রাইজ রেঞ্জে আমরা এই চিপসের দিয়ে খুব খুশি থাকতে পারছি সো এই চিপসের আমরা ভালোই বলা যায় তারপর লাভা ব্লেজেক্স এই স্মার্টফোনটা থেকে আপনারা কিন্তু পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটাকে পাওয়ার আপ করতে এতে থাকছে থার্টি থ্রি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার অন্যান্য ফোনে আপনারা কিন্তু অনেক ধরনের চার্জার পেয়ে যাবেন যেমন সিক্সটি ওয়াড হান্ড্রেড ওয়ার্ডের বাট আমার কাছে মনে হয় যে পাঁচ হাজার জন্য থার্টি থ্রি ওয়াডের চার্জারটা একটা সুইটেবল তাহলে আপনার ফোনটা যদি দ্রুত চার্জ হয় তাহলে কিন্তু ড্রেনও হবে কিন্তু তাড়াতাড়ি আর একটু ধীরে চার্জ হলে আপনার ব্যাটারিটা কিন্তু ব্যাকআপও বেশি দেবে যার ফলে এই ফোনটা থেকে আপনারা কিন্তু আট থেকে দশ ঘন্টার মতো ডে টু ডে ইউজে ব্যাটারি ব্যাক পাবেন আর হ্যাভি গেমিং করলে আপনারা কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন সো ডিফারেন্সটা একটু আপনারা বুঝতেই পেরেছেন আর এই ফোনটা আপনি কিন্তু বাজারে তিনটা ভেরিয়েন্টে পাবেন চার জিবি ছয় জিবি আট জিবি আর প্রত্যেকটারই কিন্তু রোম পাচ্ছেন একশো আঠাশ জিবি পর্যন্ত এতে দুইশো ছাপ্পান্ন কোন রোম বাজারে কিন্তু লঞ্চ করে নাই সো আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু ব্যাকডেটের কাজ করে ফেলছে কারণ এখন বর্তমান সময়তে অন্যান্য যে স্মার্টফোন কোম্পানিগুলো ওয়ান জিবি পাঁচশো বারো জিবি দিতেছে কারণ স্টোরেজ লাগতেছে বেশি আমাদের ফোনের কিন্তু স্টোরেজ অনেক ছবি ভিডিও রাখি সবাই সেজন্য জন্য কিন্তু এখানে কিন্তু আর একটু স্টোরেজ বাড়ালে পারত আর এই ফোনটার বাংলাদেশি প্রাইস হিসেবে কিন্তু বাইশ হাজার বা চব্বিশ হাজার টাকার মতো হতে পারে আর ইন্ডিয়ান রুপি তো পনেরো হাজার টাকার মতো পড়বে এর বেস ভেরিয়েন্ট সো আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে এই ফোনটা যাদের বাজেট হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার তারা নিতে পারেন কিন্তু লাভার ফোনগুলোতে একটা মেজর প্রবলেম হচ্ছে তারা কিন্তু আপনার এক বছর পর তাদের ফোনের পারফরমেন্সটা কিন্তু অনেকটাই কমে যায় মানে এক বছর আপনি ভালো পাবেন তারপরে কিন্তু এর পারফরমেন্স কমে যাবে সো আজকের ভিডিওতে এটুকি ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ